হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুক উইথ চিলি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রচুর প্রচুর রিকোয়েস্টের রেসিপি, সেটা হচ্ছে মোমো স্যুপ। আমার অনেক ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন, প্লিজ মোমো স্যুপের ভিডিও দিন, মোমো স্যুপের ভিডিও দিন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই মোমো স্যুপের রেসিপি। আর মোমো স্যুপ করার জন্য আমি যে ভেজিটেবলসগুলো নিয়েছি তার মধ্যে এখানে হাফ পিস গাজরকে ছোটো কুচি করে কেটে নিয়েছি, তিন চারটে বিনসকে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট এখানে নিয়েছি কিছুটা, কিছুটা স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট, আর এখানে দু পিস কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, এক টুকরো বাঁধাকপিকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর হাফ পিস ক্যাপসিকামকে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি, আর এছাড়া নিয়েছি এক টেবিল চামচ আদা কুচি, হাফ টেবিল চামচ রসুন কুচি, এক টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার, আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর লাগবে এক টেবিল চামচ মতো সাদা তেল। আর এখানে কর্নফ্লাওয়ারের বাটিতে আমি একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে একটু লিকুইড ফর্মে করে নিচ্ছি। আর এখানে কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে, এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এদিকে গ্যাস ওভেনের উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল। এখানে তেলটা কিন্তু খুব সামান্য দিলেই হবে, একদম বেশি দেওয়ার দরকার নেই। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। আদা আর রসুনটাকে জাস্ট হালকা করে একটু ভেজে নেব, আর আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপির কুচি, ক্যাপসিকাম কুচি, গাজরের কুচি, বিনস কুচি, আর স্প্রিং অনিয়নের হোয়াইট অংশটা, আর এর সাথে দিয়ে দেব লঙ্কা কুচি। এখন এই সব কিছুকে একটু ভালো করে এক থেকে দু মিনিট মতো একটু জাস্ট নাড়াচাড়া করে ভেজে নেব। এই সবজিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কাঁচা ফ্লেভারটা চলে যায় যাতে, তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এক থেকে দু মিনিট মতো এই ভেজিটেবলসগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর নুনটা দেওয়ার পরে কভার করে দেবো। আর আপনারা যদি এখানে একই সাথে মোমো স্টিম করতে চান তো এর উপরে মোমোর ডিশটাকেও বসিয়ে দিতে পারেন, বা আপনারা আলাদা মোমো মেকারেও মোমো করতে পারেন। আর এখানে আমি 10 মিনিট মতো রান্না করে নেব, ফিরে আসছি 10 মিনিট পরে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, এখন কভারটাকে তুলে নিচ্ছি, আর সব সবজিগুলোও বয়েল হয়ে গেছে। এখন এই ভেজিটেবলসের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস, আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা জাস্ট একটু ভালো করে আর একবার গুলে নিয়ে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেবো, আর এর সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর কিছুটা স্প্রিং অনিয়নের সবুজ অংশ, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই স্যুপটা আরও এক থেকে দু মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মোমো স্যুপ। এখানে মোমো স্যুপটা রেডি হয়ে গেছে, এখন দেখতে স্যুপটা একটু পাতলা লাগছে, কিন্তু এরপরে স্যুপটা একটু সময় গেলেই এটা আরও একটু ঘন হয়ে যাবে। এখানে রেডি হয়ে গেছে মোমো স্যুপ, এখন এই স্যুপটাকে আমি একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। আর এখন শীতকাল চলে এসছে, সন্ধ্যেবেলায় গরম গরম মোমোর সাথে মোমো স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার চিকেন মোমোর রেসিপিটা দেয়া আছে, আপনারা চাইলে চিকেন মোমোর সাথে এই মোমো স্যুপ সার্ভ করতে পারেন, ভীষণ টেস্টি খেতে, আপনারা একবার ট্রাই করুন। আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।